আজ বৃহস্পতিবার পয়লা কার্তিক 2023 সালের 19 অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ইয়া দেবী সর্বভূতেషు শক্তি রূপে নংসিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ বন্ধুরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করি এই শারদ উৎসব আপনাদের প্রত্যেকের জীবনেই নতুন দিশার উন্মোচন ঘটাবে আজ বৃহস্পতিবার অবশ্যই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুড়া নামা সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করবেন নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাবেন না হলুদ রঙের কোনো জিনিস গরিব মানুষদের মধ্যে দান করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আর বৃহস্পতি কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছে ঠিকই শুনছেন জুপিটার রেট্রো হয়ে আছে আর একত্রিশে ডিসেম্বরের পরই কিন্তু জুপিটার ডাইরেক্ট হবে মার্গি হবে বৃহস্পতি যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে আগত আরও আশিটি দিন এই বক্রি বৃহস্পতির কারণে ঠিক কী কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন তৎসত্ত্বেও কোনো না কোনো স্থানে আর্থিক অনুদান দিতে হতে পারে এটি কিন্তু আপনাদের মানসিক শান্তি দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুওয়াতেও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব কুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে কাউকে কিন্তু আপনারা প্রেমের নিবেদন করতেই পারেন যদি কাউকে পছন্দ হয়েই থাকে লজ্জা পাওয়ার কি আছে তাকে প্রপোজ প্রোপোজাল দিয়েই ফেলুন হয়তো সফলতাও পেতে পারেন আজ অবিবাহিতদের কিন্তু বিবাহের যোগও থাকছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আজ আপনার কোনো প্রকার পরিকল্পনার পরিবর্তন করাটাই কিন্তু বিবেচকের কাজ হবে হুটহাট করে মাথা গরম করলেই কিন্তু ক্ষতি সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু এক খুব একটি শক্তিশালী থাকছে না